হ্যালো ভিউয়ার্স, সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গলে আপনাদেরকে স্বাগত। সিপিআইএম রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হয়, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের যুব সংগঠন DIFI তিসরা নভেম্বর ইনসা যাত্রা শুরু করেছে এবং 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাকে একটু বেশি রিস্ক বলে মনে হচ্ছে না? উত্তরে তিনি কি বললেন শুনে নেওয়া যাক। একমাত্র যুব সংগঠন যারা এই সাহস দেখাতে পারে, দুঃসাহস হতে পারছে, হঠাৎ তো হতে চিন্তা হচ্ছে কেন? এর আগে একমাত্র যুব সংগঠন হিসেবে DIFI 4 বার ব্রিগেড সমাবেশ করেছে। আমি নিজেও একজন প্রাক্তন যুব নেতা, এবং তারা মনে করছে আজকে যেভাবে বেকারি বেড়েছে, যেভাবে চাকরি চুরি হচ্ছে, চাকরি নিলাম হচ্ছে, যেভাবে যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না অথচ সেই টাকা কামাচ্ছে কাটমানি করে ঘুষ নিয়ে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যেভাবে নিয়োগ বন্ধ করে দিয়েছে, কোনো বিজ্ঞাপন বেরোচ্ছে না, যারপর আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ জেনারেল কলেজগুলোর ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না, চাকরি কোথায় পাবে? রেল, ব্যাংক, লাস্ট কবে বিজ্ঞাপন বেরিয়েছে ব্যাংকের, পোস্ট অফিসের, রেলের, রাজ্য সরকারের? আর যেখানে কিছু শিক্ষক, যেখানে কিছু টিচার নিয়োগ হওয়ার কথা, সেখানেও বিজেপি যেভাবে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি করেছে নিয়োগে, সেই একইভাবে আমাদের রাজ্যে তৃণমূল তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে একইভাবে দুর্নীতি করেছে। তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে হকের দাবিতে তারা লড়াই করছে, শুধু DIFI নয়, DIFI ডাক দিয়েছে যারাই চাকরির জন্য, কাজের জন্য লড়াই করছে, গ্রাম শহরের যে যুবরা আছে, যারাই বিজেপি এবং তৃণমূলের ভাওতা বুঝতে পেরেছে, ভোট আসলে মোদী বলেছিল গত বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে, মমতা বলেছে ওরা আজকে নাকি মেলা করে দিয়ে সব অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, মানে ভুয়ো লেটার দিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, সুতরাং এর পর্দা ফাঁস করার জন্য তারা সমবেত হবে। আমরাও চাইব যে আরও সফল সঙ্গে এই সমাবেশটা করে কেন্দ্র এবং রাজ্য সরকারকে একটা ধাক্কা দিতে। আবাস যোজনায় যুবরা